আসসালামু আলাইকুম, লাবিবেন জাফি স্টকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য। তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা বই, এবং আজকে আমরা যে পার্টটির মধ্যে দিয়ে যাব সেটি হচ্ছে আমাদের গ্রাম। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই পার্টটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পার্ট নাম্বার 12, আমাদের গ্রামে। তো লিখেছেন বন্দে আলী মিদ্দা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা দান আর জল ভরা গিহি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলে মিশে আছে, যেন আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। চলো বন্ধুরা, এরপর চলো আমাদের আছে অনুশীলনী। তো আজকে আমাদের অনুশীলনীর পার্টটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের আমরা বাংলা বই তৃতীয় শ্রেণী পার্ট 12, আমাদের গ্রাম, পৃষ্ঠা নাম্বার 34 থেকে 36 পর্যন্ত। তো চলে যাবো এখন আমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরে। তো প্রথমে আমাদের রয়েছে কিছু শব্দ লিখি। সেথা সেখানে, কভু কখনো, ডোরি ভয় পাই, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য, বায়ু বাতাস। এবার কিছু বাক্য লিখি। পাঠশালা মাহিন প্রতিদিন পাঠশালায় যায়। গুরুজন সবসময় গুরুজনকে সম্মান করা উচিত। দিঘি সালাম দিঘিতে সাঁতার কাটছে। মিলেমিশে বন্ধুরা সবাই মিলেমিশে মাঠে খেলা করছে। বাঁশঝাড় তিথিদের বাড়ির পাশে বড় একটি বাঁশঝাড় আছে। এরপর চলে যাবো আমাদের একই রকম শব্দ শিখি। রবি সূর্য অরুণ, বায়ু বাতাস হাওয়া, কিরণ আলো প্রভা, ঘর বাড়ি গৃহ, পাঠশালা বিদ্যালয় স্কুল। বলিও লিখি। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন, গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো খুব ছোট ছোট। প্রশ্ন, পাড়া সব ছেলে একসাথে কি করে? উত্তর, পাড়া সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, চাঁদের কিরণ পড়ে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়দের মতো মিলেমিশে কারা আছে? উত্তর, গ্রামের সকল মানুষ ও প্রকৃতি আত্মীয়দের মতো মিলেমিশে আছে। এবার আমরা কিছু টিক চিহ্ন দেখব। কবি গ্রামকে তুলনা করেছেন ক মায়ের সাথে, খ বাবার সাথে, গ বোনের সাথে, এবং ঘ ভাইয়ের সাথে। উত্তর হবে ক মায়ের সাথে। কখনো করব না, ক খেলাধুলা ও পড়াশোনা, খ শ্রদ্ধা ও সম্মান, গ হিংসা ও মারামারি, ঘ আদর ও স্নেহ। তো বন্ধুরা, এখানে হবে গ, আমরা কখনো হিংসা ও মারামারি করব না। সোনার রবি ওঠে ক পূর্ব দেখে, খ পশ্চিম দিকে, গ উত্তর দিকে, এবং ঘ দক্ষিণ দিকে। তো আমরা সবাই জানি সকালে সূর্য উঠে পূর্ব দিকে। তো উত্তর হবে সোনার রবি উঠে পূর্ব দিকে। গ্রাম সম্পর্কে বলিও লিখি। এক, গ্রামে ছোট ছোট ঘর থাকে। দুই, গাছপালায় ঘেরা ছায়া ঢাকা থাকে গ্রাম। তিন, ফসলের মাঠ গরু ছাগল পালন করে গ্রামের মানুষ। চার, গ্রামে নদী পুকুর থাকে, সেখানে সবাই গোসল করে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও পার্ট হচ্ছে পার্ট নাম্বার 13, নদীর দেশ। তো এই গল্পটি নিয়ে আমি কিছু আলোচনা, অনুশীলনী, প্রশ্ন উত্তরের উত্তরগুলো দিব। তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।